আজকে আমরা জানব ভাওয়ালের ই সাউন্ড বা উচ্চারণ সম্পর্কে। বাংলায় ই স্বরধ্বনির জন্য আমরা ব্যবহার করি হ্রস্ব ই। ই স্বরধ্বনির জন্য আমরা কীভাবে ব্যবহার করি হ্রস্ব ই? যেমন আমি দুইটা শব্দ লিখি করি, এখানে দেখো করি, ক বসনরা, আবার তার সাথে হ্রস্ব ই, অর্থাৎ এখানে আকার হবে এটা। আমরা করি এই শব্দটার জন্য আমরা ব্যবহার করলাম কি, ই স্বরধ্বনিটার জন্য, ই স্বরধ্বনির জন্য আমরা ব্যবহার করলাম স্বরবর্ণ হ্রস্ব ই। একই রকম করে পড়ি, প ডষ্ণ রয় হ্রস্ব ই, এখানেও কিন্তু ব্যবহার হয়েছে ই স্বরধ্বনির জন্য হ্রস্ব ই, ঠিক আছে, হ্রস্ব ই। তেমনি ইংরেজিতে ই সাউন্ডের জন্য আমরা আই ভাওয়েল এবং ওয়াই সেমি ভাওয়েল ব্যবহার করি। তো গাইজ, তোমরা দেখছো লার্নিং মেথড। আজকে আমরা নিয়মের সহিত জানব কোন কোন ভাওয়েলগুলি ই সাউন্ড হয় এবং কখন হয়। তো চলো নিয়মগুলি জেনে নিই। একটু আগে আমি বললাম যে ই সাউন্ডের জন্য সাধারণত আমরা ব্যবহার করি আই ভাওয়েলটি এবং ওয়াই সেমি ভাওয়েলটি। এবার কোন কোন ক্ষেত্রে আই ভাওয়েলটি এবং কীভাবে থাকলে আমরা ই উচ্চারণ করব, এটাই হলো মেইন ব্যাপার। প্রথম নিয়ম, যখন দুটি কনসোনেন্টের মাঝে আই লেটারটি থাকবে, অর্থাৎ আই ভাওয়েলটি থাকবে, এবং শুরুতে আই ভাওয়েলটি থাকবে, তখন আই ভাওয়েলের উচ্চারণ হবে ই, বাংলায় ই উচ্চারণ হবে। যেমন আমি বললাম দুটি কনসোনেন্ট এম এল, এই দুইটার মাঝখানে আই ভাওয়েলটি এখানে আছে, এম আই এল কে, এই জন্য এটার উচ্চারণ হলো মিল্ক, মিল্ক, এম আই মি এল কে, এটা ভাঙলে কি হয় মিল্ক। যেমন এটা আমি ভেঙে দেখাচ্ছি, ম রসই লয় ক, মিল্ক। এই মর জন্য এম নিলাম আমি, বা রসের জন্য আই নিলাম, এবং লয় কর জন্য আমি নিলাম এল কে, কেননা লয় কটা হলো এখানে যুক্তবর্ণ, আর ইংরেজিতে যুক্তবর্ণ লয় কর জন্য ব্যবহার হয় এলকে, ঠিক আছে। তো যুক্তবর্ণের ইংরেজি যুক্তবর্ণের ভিডিও আমি পড়িয়ে দেবো, তোমরা দেখে নিও। এরকম বাংলায় যেমন যুক্তবর্ণ আছে, ইংরেজিতেও এরকম অনেক যুক্তবর্ণ আছে, সেগুলোর আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো প্রথম রোজ কী পেলাম আমরা, দুটি কনসোনেন্টের মাঝে, যেমন বি আই টি, এটা ভাঙলে কি হয় বিট, ব রসই ট, এখানে বর জন্য আমরা নিলাম বি, রসের জন্য নিলাম আই, এবং টর জন্য নিলাম টি, বিট উচ্চারণ হয়ে গেলো এটা সম্পূর্ণ বিট, ব রসইকে ট। একই রকম করে ফিশ, এফটা কনসোনেন্ট, এটা হলো ভাওয়েল, তারপরে হলো কনসোনেন্ট, অর্থাৎ দুটি কনসোনেন্টের মাঝখানে আই থাকলে সব সময় এর উচ্চারণ হবে ই, যেমন একটা ফিশ ই উচ্চারণ হলো, একই রকম করে এটার উচ্চারণ হবে ডিশ, ঠিক আছে। এটাগুলো প্রথম। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে শুরুতে যখন আই থাকবে, যেমন আই এন, শুরুতে থাকলে এখানে আই এর উচ্চারণ ই হয়, যেমন একটা ইন, একই রকম করে আই এন কে, ইঙ্ক, ইঙ্ক, আই এন কে, এন কে এটা হলো এখানে ব্লেন্ডিং যুক্তবর্ণ, ঠিক আছে। এই দুইটা নিয়ম হলো মেইন নিয়ম, আই উচ্চ আই ভাওয়েলটি উচ্চারণ ই কখন হবে, যখন দুটি কনসোনেন্টের মাঝখানে আই থাকবে, এবং যখন শুরুতে আই থাকবে তখন ই সাউন্ডের জন্য আমরা আই ভাওয়েলটিকে ব্যবহার করব। ওয়ার্ডের শুরুতে এবং শেষে থাকবে, তখন কিন্তু সেখানে ওয়াই এর উচ্চারণ হবে ইর মতো, হ্রস্ব ইর মতো। যেমন শুরুতে ই ওয়াই এ ডব্লিউ এন, ই অন, এটা কিন্তু উচ্চারণ হবে ই অন, যেমন এটা ভাঙলে কি হয় ই অন, ই অন, ই অন কিন্তু না, এটা ই অন, ই অন উচ্চারণ হবে। একই রকম করে ই আর্ট, ই আর্ট, রসই, এটা ভাঙলে হবে রসই আ, তারপর ডয় রেপ, রসের জন্য ওয়াই ই, তারপর এর জন্য আবার আর ডি সংযুক্ত, এটার জন্য ডয়রেফ, ইয়ার্ড, এটার উচ্চারণ হয়ে গেলো ইয়ার্ড। একই রকম করে ইয়ক,
ওয়ার জন্য রসই, আবার ওর জন্য অ, তারপর এলকের জন্য এখানে শুধু ক, এখানে এল এর উচ্চারণ নেই, ঠিক আছে। এলটা হলো এখানে সাইলেন্ট লেটার, সাইলেন্ট লেটারের ভিডিও আমি পরে যখন দেবো তখন তোমার বুঝবে যে কখন লেটারগুলি সাইলেন্ট হয়, অর্থাৎ তাদের উচ্চারণ হয় না। ইংরেজিতে কতগুলো লেটার আছে, কতগুলো নিয়মের জন্য সেগুলো উচ্চারণ হয় না, সেগুলিকে বলা হয় সাইলেন্ট লেটার। এর ভিডিও আমি পরে দিব, ধীরে ধীরে সব ভিডিও তোমরা পাবে, ঠিক আছে। এটাগুলো প্রথম নিয়ম ওয়াইয়ের, যখন শুরুতে থাকবে তখন ওয়াইয়ের উচ্চারণ ই হয়, এবার ওয়াই যখন শেষে থাকে শব্দের সেক্ষেত্রে কিন্তু ওয়াইয়ের উচ্চারণ ই হয়, যেমন এফ এ এন সি ওয়াই, ফ্যান্সি, এটার উচ্চারণ কিন্তু ফ্যান্সি, ফলাকা দন্তে নয় দন্তে ছয় রস্যই, ফ্যান্সি। একইরকম করে ফ্যান্টাসি, এটার উচ্চারণ হবে ফ্যান্টাসি, ঠিক আছে। তো এখানে লাস্টে কিন্তু রস্যই উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, ফ্যান্টাসি, এটাও শেষে কিন্তু রস্যই উচ্চারণ হচ্ছে। এই যে নিয়মটা বললাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াইয়ের উচ্চারণ রস্যই হয়, ই ই সাউন্ড হয়। এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম দুটো কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো শেষে ওয়াই থাকা সত্ত্বেও কিন্তু ই উচ্চারণ হয় না, যেমন আমি উদাহরণ দেব কয়েকটা। এসকে ওয়াই, স্কাই, এটা কিন্তু স্কি উচ্চারণ হচ্ছে না, যেমন একটা ফ্যান্সি, ফ্যান্টাসি, ই উচ্চারণ হচ্ছে, ই সাউন্ড হচ্ছে, কিন্তু এখানে কিন্তু স্কাই, আই উচ্চারণ হচ্ছে কিন্তু এখানে স্কাই। আবার একটা শব্দ আছে এম ওয়াই, মাই, আবার কিছু এরকম অনেক শব্দ আছে টিআর ওয়াই, ট্রাই, এগুলো কিন্তু তোমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তো রস্যই গেল, এরপর তোমাদের সাথে দেখা হবে দীর্ঘই সাউন্ড নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, লার্নিং মেথডের সাথে থেকো।